ওইখানে স্যারেরা বসে সাক্ষ্য নেবেন। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত 5 সদস্যের তদন্ত দল ঠাকুরগাঁওয়ের বহরামপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। গ্রামবাসীর সঙ্গে কথা বলেন তারা, পরে কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেন। বাকি প্রত্যক্ষদর্শীদের মঙ্গলবার বিকেল 5টার মধ্যে অতিরিক্ত জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আকারে ঘটনার বিবরণ জমা দিতে বলা হয়েছে। তদন্ত দলের প্রধান জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি করতে সবার সহযোগিতা চান। সরকারের উদ্দেশ্যটা কি? সঠিক ঘটনাটা উদ্ঘাটন করে এখানে সে যেই হোক যারা দোষী তাদের বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়। তো আশা করি আপনারা আমাদেরকে সেই সহযোগিতা করবেন। এদিকে বিকেলে জাতীয় মানবাধিকার কমিশনের 2 সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়। নিহতদের স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন তারা। এতদিন মনে হয়নি যে বিচার হবে, আজকে মনে হচ্ছে যে সবাই উপর থেকে আসছে, লোকজন আসছে, মিডিয়া জানছে, সবকিছু জানছে, বিধায় কিন্তু বিচারটা হবে। আজকে থেকে আবার তদন্ত ভালোভাবে শুরু হয়েছে, শুরু হওয়ার কারণে আমরা সুষ্ঠু বিচার অবশ্যই পাব। আজকে হিসাব করে বুঝতে পারছি যে এটা বিচার হয় বা উপর থেকে যেটা হবে মনে হয়, আশা করি। আমরা চাই যেন এই নবাব হত্যার, এই সাদেক হত্যার সহ এই ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্টের যেন এই হত্যার বিচার হয়। গত 12 ফেব্রুয়ারি বহরামপুরে গরু জব্দকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে 3 জনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত 2 জন সহ 22 জনের নাম উল্লেখ করে 2টি মামলা করে বিজিবি। সময় সংবাদ, ঠাকুরগাঁও।